নওশাদ তো ওই সারদা নারদার মতো কোনো কেলোরকীর্তি নেতা নয় যে বেরিয়ে পালাবে, একজন বিধায়ক, জনপ্রতিনিধি। গোটা বাংলার মানুষের সঙ্গে তো উনি বিশ্বাসঘাতকতা করেছেন। কেউ কলকাতার মেয়রকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেতে দেখলে সেটা কি বাংলার মানুষের প্রতি মর্যাদা প্রদর্শন হলো? আমরা স্পেসিফিকেশন আরাবুলের নাম ধরে করেছি, জিজ্ঞেস করছি, সেদিন পুলিশের পাশে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যারা ছুটছে, পুলিশ তো নীরব। কজন তৃণমূল কর্মী ভাঙড় থেকে গ্রেপ্তার? তৃণমূলের সক্রিয় কর্মী বলে ডিমান্ড করছে, পদাধিকারী একজন আছে শুনেছি, তবে যাদের বিরুদ্ধে আমাদের স্পেসিফিকেশন ছিল করছেন, আরাবুল, কাইজার, তারা কোথায়? তাদের বিরুদ্ধে তো এফআইআর করেছি। এফআইআর কী লঞ্চ হয়েছে, তার কী মোটিভেশন, তার কী গ্রোথ হয়েছে সেটা জানতে চাইছি প্রশাসন বন্ধুর কাছে। নওশাদ সিদ্দিকীর আইনজীবী কাজী মিরাজ হোসেনের সঙ্গে কথা বলবো। এই যে এতগুলো কেস আবার যোগ হচ্ছে, বা এই যে পুলিশি হেফাজতে নেওয়া হলো ছদিনের জন্য কেএলসি থানায়, তো কী উদ্ধার করতে পারলো, কী উদ্ধার করতে পারলো পুলিশ প্রশাসন? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, কথা বলবো। কিছুই উদ্ধার করতে পারেনি। যে মামলা গ্রোথ করার জন্য দুজনকে রিলেভেন্ট, দুজনের নাম আইডেন্টিটি করেছে, সেই দুজনকে করেছে। আর শাসক সরকারের যে মানে অরিজিনাল যে মাথা, তাদের তো কিছুই করতে পারেনি, তারা তো ঘুরে বেড়াচ্ছে। সাধারণ কয়েকজনকে ঢুকিয়ে আমাদের ঘরে আইওয়াশ করা হচ্ছে, যে শান্তিপ্রিয়ভাবে মানুষকে দেখানো হচ্ছে। তো আপনারা ছিলেন, এই যে হাওয়ালা যোগ বলা হচ্ছে, এই যে বিভিন্ন রকম অভিযোগ উঠছে নওশাদ সিদ্দিকী সম্পর্কে, এইগুলো কি কেস ডায়েরিতে ছিল, না এগুলো আইনজীবীর তরফ থেকে বলেছিলেন সরকারি আইনজীবী যখন বিচার হয়? না না, সেরকম কিছু বলেনি সেদিন, সেরকম কিছু রিলেভেন্ট ম্যাটার এখানে আসেনি। আর আইএসএফ তৈরি হওয়ার আগে হাওলা নেওয়ার ব্যাপার এখানে বলছে, এখানে তো ভাবতে হবে আইএসএফ তৈরি হলো কবে, হাওলা নিল কীভাবে। আর এর তো কোনো ভিডিও দেখা যায় না, এটা চ্যাট, চ্যাটকে আইনে এভিডেন্সে কতটা নেওয়া যায় সেটাও তো একটা গুরুত্ব ব্যাপার। আর যারা দাবি করছে তাদের তো দেখেছি খামে মোড়া, সারদা নারদা, তাদের তো বিভিন্ন কন্ডিশনে হাসতে হাসতে ইয়ারকি মারতে মারতে সিগারেট টানতে টানতে বিভিন্ন রোমালে মুড়ে নিয়েছে, তাদের কাছে হয়তো এটা একটা সংযোগ লাগতে পারছে। সত্যিও এইভাবে প্রেস কনফারেন্স হচ্ছে একটা বিধায়ক, নির্বাচিত বিধায়কের ব্যাপারে? আইনের প্রতি ভরসা রেখেছি, আমরা তো আইন থেকে সরে যাইনি, চলছে জেসি এবং পিসি যে আছে, পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি, জেল কাস্টডি থেকে পুলিশ কাস্টডি, যে আশা চলছে। এখানে আইনের একটা ম্যাটার আছে, রিলেভেন্ট ম্যাটার আছে, সেই ম্যাটারে থাকাখানে বেল পিটিশন করলে যে বেল হবে তাকে আবার সঙ্গে সঙ্গে পিসিতে পুলিশ কাস্টডিতে নিচ্ছে, এই যে ব্যাপারটা আছে, যে চারটে এফআইআর হয়েছে, চারটে এফআইআরে পিসিটা শেষ হোক বলে নিশ্চিত আমরা সেটা করব। আর আমরা তো কাউন্টার করেছি, আরাবুলের নামে তো কাউন্টার করা হয়েছে, সেই আরাবুল কোথায় আছে? আচ্ছা পুলিশ তো ইনঅ্যাকশন, আইনজীবী হিসাবে যদি নওশাদ সিদ্দিকী যদি কোনো অন্যায় করে থাকেন আইনের প্রতি তার যা বিচার হবে সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে মানিক বন্দ্যোপাধ্যায় যিনি বিধায়ক, মানিক ভট্টাচার্য যিনি প্রাইমারি চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, তার দুটো পাসপোর্ট পাওয়া গেছে। আমরা আগের দিন আদালতকে বলেছি নওশাদের পাসপোর্ট প্রয়োজন হয় আদালত জমানিক, নওশাদকে জামিন দেওয়া হোক, আমরা আশা রাখছি। হ্যাঁ, আইনের কোনো এভিডেন্স নেই, জামিন দিতে বাধ্য হবে।